أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহ বারাকাত ইন্ডিয়া থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে দোয়া কবুল হওয়ার বিশেষ সময়গুলি কোনটি ভাই প্রথম কথা হচ্ছে লাইলাত লাইলাতুল কাদের এমন একটা উত্তম সময় যে সময়ে দোয়া কবুল হয় আর এই জন্য আল্লাহ রসুল হাজরত আসলাদি আল্লাহ তাল্লাহনাকে শিখিয়েছেন তুমি বলবে আল্লাহ আফুবুন তহিবুল আফু আফু আননি দু নম্বর হচ্ছে গভীর রাত্রে গভীর রাত্রে ফজরের আগে যেমন আল্লাহর বলেছেন সে সময় মহান আল্লাহ আকাশে নেমে আসেন আর বলেন কে আমার কাছে করবে আমি তার দোয়া কবুল করবো তিন নম্বর হচ্ছে প্রত্যেক নামাজের পরে প্রত্যেক ফরোজ নামাজের পরে বলতে এখানে যে নামাজের শেষ প্রান্তে আর কি যে সালাম ফেরার আগে সালাম ফেরার আগে যে এটা কেউ কেউ সালাম ফেরার পরেও বলেছেন যে চার নম্বর হচ্ছে আজান একামতের মাঝে আজান যখন হয়ে যায় তারপরে যতক্ষণ একামত না হয় তকবির না হয় ততক্ষণ পর্যন্ত যেমন আল্লাহ রসুল বলেছেন আজান এবং একামতের মাঝখানে দোয়া আহ করা হয় না পাঁচ নম্বর হচ্ছে জি ফরজ নামাজের যখন আজান দেওয়া হয় তখন জি আর যখন আজান দেওয়া হচ্ছে ওই সময় আর কি আর সেই সময় যখন আপনার মানুষ যখন যুদ্ধের ময়দানে থাকে যে সিন্থানীলা তোরদানি কাল্লামা দোয়া দোয়াউন্দার নিদা একটা হচ্ছে না খুব কম দোয়া কব না হওয়া হয় সেটা হচ্ছে একটা হচ্ছে আজানের সময় আর একটা হচ্ছে যুদ্ধের সময় ছ নম্বর হচ্ছে যখন বৃষ্টি বর্ষণ হয় যখন বৃষ্টি বর্ষি বৃষ্টি হচ্ছে এমতাবস্থায় হয় যেমন আল্লাহ রসুল বলেছেন দোয়া ইন্দার নিদাই বা তাহাত মাতার আল্লাহ রসুল বলেছেন যে দোয়া আজানের সময় এবং বৃষ্টি হওয়ার সময় কবল হয় সাত নম্বর হচ্ছে যে কোনো রাতের মুহূর্তে যে কোনো রাতের মুহূর্তে যা রাতের যে কোনো সময় আর কি যেমন আল্লাহ রসুল বলেছেন ইন্নাফিল্লা রাতের এমন একটা সময় রয়েছে যে সময় যে মুসলমান যে কোনো জিনিস চাইবে আল্লাহ মহান আল্লাহ তাকে সেটাই দেবেন আট নম্বর হচ্ছে জুমার দিন বিশেষ করে আসরের পর থেকে নিয়ে পর্যন্ত যে ন নম্বর হচ্ছে জমজমের পানি পান করার সময় যেমন আল্লাহ রসুল বলেছেন মা ও জমজম আলী বা সুরি বালা তার মানে জমজমের পানি যে উদ্দেশ্যে পান করায় সে উদ্দেশ্যেই সফল হয় দশ নম্বর হচ্ছে সাজদাই আল্লাহ রসুল বলেছে আকরব মাই এখন একদম রব্বি হুয়া ও সাজেদুন সাজদার সময় বান্দা সব থেকে আল্লাহর নিকটবর্তী হয় ফির দোয়া সেই জন্য আল্লাহ রসুল বলছেন তোমরা বেশি বসে করে দোয়া করো এগারো নম্বর হচ্ছে যখন আমরা মোরগের ডাক শুনবো মোরগের ডাক শুনলে যে তখন আমরা যদি দোয়া করি তাহলে দুয়া কবুল হবে লা ইলাহ ইল্লাহ আন্তঃ সহায় না কাহিনী কুন্তুমেনা দোয়া লিমিন এই দোয়াটা পড়ার পরে যদি আমরা দোয়া করি তাহলে দুয়া কবুল হবে তেরো নম্বর হচ্ছে যে কোনো মানুষ যখন বিপদে পড়ে আর ইন্না ইল্লাহ ইন্না ইলাহিরা জিরুন পরে তারপরে যদি সে দোয়া করে তাহলে ইনশাল্লাহ তার দুয়া কবুল হয় চোদ্দ নম্বর হচ্ছে মাইয়েতের মাইয়েতের রু ছিনিয়ে নেওয়ার পরে মাইয়াতের রু ছিনিয়ে নেওয়ার পরে যদি তার জন্য দোয়া করা হয় যেমন আল্লাহ রসুল আল্লাহ সাল্লাম আবু সালামা যখন মারা গেলেন তখন আল্লাহ রসুল তার জন্য দোয়া করেছিলেন আর এই সময় আল্লাহ রসুল বলেছেন এই সময় দোয়া করলে ফেরেশতারা তারা আমিন আমিন বলে অনুরূপভাবে যে অসুস্থ ব্যক্তির কাছে দোয়া করা অসুস্থ ব্যক্তির কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হয় ষোলো নম্বর হচ্ছে মজলুমের দোয়া মজলুমের দোয়া যদিও সে কাফের হয় ওই জন্য আল্লাহ রসুল বলেছেন ওকে দা আহমেতাল মজলুম মজলুমের অত্যাচার যার উপর অত্যাচার করা হয়েছে তার কি করো দূরে থাকো বেঁচে থাকো কারণ তার দোয়া এবং আল্লাহর পর্দা থাকে না সতেরো নম্বর হচ্ছে পিতা মাতার দোয়া তার সন্তানের জন্য আঠারো নম্বর হচ্ছে যে আঠারো নম্বর হচ্ছে যে নেক ব্যক্তির দোয়া নেক ব্যক্তি না নেক সন্তানের দোয়া তার মা বাবার জন্য তার মা বাবের জন্য আর উনিশ নম্বর হচ্ছে সূর্য ঢলে যাওয়া জহরের আগে সূর্য ঢলে যাওয়ার পরে আর সেই সঙ্গে সঙ্গে যে যে কোনো সময় রাত্রে ঘুম ভেঙে গেলে সেই সময় যদি দোয়া করা হয় তাহলে সেই দোয়া কবুল হয় لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء